Assalamu alaikum everyone, this is me Hassan from Dream with Hassan. I hope you all are doing well. Dekhen bus ta ekdom koi dara ache to 1 2 3 4 4 ta lane er moddhe second lane e hoye bus dara ache er rasta jodi vehicle khubi kom jar karone khub eta somoshya hocche na to ajke sunday 2 tarikh আর ঈদের পরে অফিস যাচ্ছি, রাস্তা একদম ফাঁকা, মানে ঢাকা সিটিতে আসলে একদম মানুষজন মানে মনে হচ্ছে একদম 50%ও নাই, অফিস গামী আর কি। এই হচ্ছে রাস্তার অবস্থা, খুবই একদম, আর ওয়েদারটা মিলে একদম খুবই জম্পেশ একটা, মানে রাইড করার ফিল পাচ্ছি আর কি। এখন অলমোস্ট আছে এয়ারপোর্টের কাছাকাছি, আর এদিকে ধোঁয়ায় কাজ চলতেছে এয়ারপোর্ট বা এই সাইডটাতে, মানে আমি জানি না মানে কি পরিমাণ যে পেঁয়াজ হইতেছে, উপরে ফ্লাইওভারগুলো দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ পেঁয়াজ হচ্ছে হইতেছে। তো কেউ যদি একটা পেঁয়াজ কোনো মতে ভুল করে কই থেকে যে কই চলে যাবে। বাট ইটস গুড, ডেভেলপমেন্ট অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতেছি আমরা। তো এখন একটা মজার জিনিস দেখতে দেখতে যাবো, সেটা হচ্ছে কি আপনার এয়ারপোর্ট থেকে টুঙ্গি, টুঙ্গি না গাজীপুর চৌরাস্তা পথ যেতে কয়টা ফ্লাইওভার পরে সেটাই আপনাদেরকে দেখাবো। ছোটো 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 অনেকগুলো ফ্লাইওভার খুলে দিছে, যার কারণে লোকাল বাসের কারণে যে জ্যামগুলো হয় সেগুলো থেকে মানে আমরা বাইক বা প্রাইভেট কার যারা আছে, ছোটো গাড়ি ভেহিকেল, তারা একদম মুক্তি পেয়ে যাব, যাচ্ছি আর কি। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এই যে এই একটা ফ্লাইওভার ছোটো, খুবই ছোটো একটা ফ্লাইওভার, নিশ্চয় লোকাল বাসের কারণে যে একটা জ্যাম মানে ট্রাফিক জ্যাম ক্রিয়েট হয় সেটা থেকে জাস্ট উপর দিয়ে চলে গেলাম। এই হচ্ছে এয়ারপোর্ট, ছোট, বেশি বেশি বড় না, হাফ কিলোমিটার অ্যারাউন্ড একটা ফ্লাইওভার। আরও এরকম ছোটো ছোটো অনেকগুলো ফ্লাইওভার ওপেন করছে, অনেকগুলো বলতে কি আরও সামনে মনে হয় অ্যাজ আই নো ঈদের আগে দেখছিলাম আর কি। ইসলাম আরও একটা ফ্লাইওভার আছে সামনে, বাম পাশে আরও, ডান পাশে পপুলার। এই জায়গাটা বরাবর মাঝখান দিয়ে খুব সুন্দর একটা ফ্লাইওভার করেছে, এটা কী করে রে ভাই, কনফিউশন ক্রিয়েট করে, যাই হোক হোয়াটএভার। হ্যাঁ ফ্লাইওভার কি ওপেন নাকি? হ্যাঁ হ্যাঁ ওপেন আছে, ও খুব সুন্দর একটা ফ্লাইওভার, এটা ছোট ভেহিকেল না, সব ভেহিকেলের জন্যই। আর এই ফ্লাইওভারটা যথেষ্ট চওড়া করে করছে, তো এটা কোথায় নামায় দেয় সেটাই দেখার বিষয়। এটাও ছোট, একদম হাফ কিলোমিটার মতো ছোট্ট একটা ফ্লাইওভার। এই হচ্ছে ছোট ছোট কিছু আপডেট, প্লাস হচ্ছে রাস্তার কন্ডিশন, রাস্তা কাজ চলতেছে, তো কাজ চলতেছে, ঈদের পরেও কাজ চলতেছে। আজকের ওয়েদারটা একদমই গুমি একটা ওয়েদার, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টি ভাব, আর রেইনকোট নিয়ে বের হয়েছে। কারণ একটা জিনিস খেয়াল করেছিলাম যে রেইনকোট নিয়ে বেরোলে বৃষ্টি হয় না, তো দ্যাটস ওয়াই রেইনকোট নিয়ে বের হয়েছি। আর এরপরে এখন আর একটা ছোটো ফ্লাইওভার উঠবো, যেটা কিনা আগে ছোট ছিল এখন বিশাল বড় হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে এই যে এই ফ্লাইওভারটা আবদুল্লাপুর হয়ে যেটা চলে গেছে একদম টঙ্গি স্টেশন রোড,
তো এটা স্টেশন রোডে যেমন একটা নামার পয়েন্ট আছে, ঠিক তেমনি এটার আরেকটা নামার পয়েন্ট এক্সটেনশন করে হয়েছে কলেজ রোড, যে জায়গাটা টুঙ্গি কলেজ রোড সেখানে একটা নামার পয়েন্ট দিয়েছে, যার কারণে মানে নিচের যে জ্যামটা একদম টোটালি ফেস করা লাগতেছে না। তো এখন একটা ব্যাড সাইড বা খারাপ সাইড বা সমস্যা যেটা, সেটা হচ্ছে গিয়ে ফ্লাইওভার থেকে নামলেই ব্যাস লেগে যায়। আমি ফ্লাইওভার থেকে নামার যে জায়গাটা থাকে ওইখানে জ্যামটা লেগে থাকে। তো মেইন ঘটনা এটা যে আসলে সব গাড়ি তো যাবে, তো যাবে কোথায়? মানে এই ফ্লাইওভারটা যে কি পরিমাণ যে উপকার হয়েছে, মানে এর আগে দেখা যায় যে নিচে মস্কট টাওয়ারের এখানে একটা জ্যাম থাকতো, তারপরে যে আবদুল্লাপুরের যে জায়গাটা, যে বাস স্ট্যান্ড যে জায়গাটা, সেখানে একটা প্যাচ লেগে থাকতো, মানে খুব বাজে অবস্থা। মানে এখানে একটা বিশাল বড় একটা সমস্যা চলে যেত, কারণ সকালবেলা মানে অফিসের ধরার জন্য মানে যখন রানিংয়ে থাকতাম তখন মিনিমাম 10-15 মিনিট এখানে চলে যেত। এটাও কিন্তু খুব ভালোই চওড়া একটা হাইওয়ে, মানে কী বলে 1, 2, 3, 4, 5টার মতো লেন ইন টোটাল। নো আইডিয়া ইন ফিউচার এখানে টাকা পয়সা কালেকশন হবে কি না, আল্লাহ ভালো জানে, কারণ বিশাল বড় বড় করে জায়গা করতেছে আর কি কালেকশন বুথের ওই স্টাইলের। সো এইটা হচ্ছে কি আরেকটা ইয়া, তো এটা যে নামস হচ্ছে ইয়াতে আমাদের কি জানি বলে টুঙ্গি কলেজ রোড, আর বাম পাশে যেটা সেটা চলে গেছে হচ্ছে গিয়ে টুঙ্গি স্টেশন রোড। এটাও অলমোস্ট 5 লেনের একটা ফ্লাইওভার, 2 লেন কাজ করে ছেড়ে দিছে, মানে কতটা যে উপকার হয়েছে মানে বলে শেষ করা যাবে না। আর টু বি অনেস্ট, আমরা যদি সিরিয়াল মেনটেন করে চলি এরকম 2 লেন ইটস এনাফ, মোর দেন এনাফ, কারণ এখানে তো কেউ রেস করতে নামে নাই, মানে আগে যাইতেই হবে। সো আগে যে আর কুই বা যাবে, 2 লেনের সুন্দর একটা স্পিড মেনটেন করে চলে গেলে সুন্দর মতো চলে যাওয়া যায় সবার। বিশাল বড় হয়তো বুঝতেই পারতেছেন কত বড় ফ্লাইওভার। যাচ্ছি খুব বেশি বড় না, আর অলমোস্ট শেষ হয়ে আসতেছে, কিন্তু আমি অ্যাফ্রেড এই যে এইসব জায়গায় কাজ করে আবার কি বানায় দেয়, আবার টাকাটুকু কালেকশন শুরু করে দেয় নাকি কে জানে। অবশ্য অবাক হব না খুব বেশি একটা, এই জায়গায় একটা নামার রাস্তা করতেছে, তো মেইন কথা যেটা সেটা হচ্ছে কি এইসব ফ্লাইওভারের কারণে আমাদের যেমন টাইম সেভ হইতেছে না, ঠিক তেমনি আর একটা বড় সমস্যা যেটা সেটা হচ্ছে কি ফ্লাইওভারের নিচের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু খুবই আনডেভেলপড এবং খুবই বাজে অবস্থা। এই জিনিসগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করলে আসলে খুবই সুন্দর হইতো, কারণ ভেরি রিসেন্টলি আমি এই যাত্রাবাড়ির ফ্লাইওভার দিয়ে আসলাম, আসার সময় দেখি যে শনিরাখটা থেকে আসার সময় আর কি যাত্রাবাড়ি ফ্লাইওভার যাত্রাবাড়ি মোড় রাখবেন্ত যে রাস্তাটা এতটা বাজে, মানে অকল্পনীয় মানে অকল্পনীয়। এটা হচ্ছে গিয়ে কলেজ গেট টুঙ্গি, সুন্দর বাস নামলো, নাম তাহলে প্যাসেঞ্জার নামাই দিল। তো এদের জন্য যদি একটা স্টপেজ থাকতো, যদি সুন্দর করে জায়গায় যে বাস প্যাসেঞ্জারটা নামাইতো, একটা সুন্দর একটা স্টপেজ থাকে, মানে পুরো বিশ্বে কিন্তু খুব সুন্দর করে সবাই স্টপেজটা একটু ফলো করে,
যার কারণে অনাকাঙ্ক্ষিত জ্যাম, তারপরে অ্যাক্সিডেন্টের যে মানে রাস্তা পার হইতে যে যে অ্যাক্সিডেন্টগুলো সেগুলো একদম মানে রেডিক্যালি কমে যাবে। আর আমরা বাঙালি, আমরা মানে কি বলে, আমার পাবলিক এত খারাপ, মানে একদম পারলে আমাকে বাসার সামনে নামায় দেন, বাসার মধ্যে উঠে দেন, এরকম একটা এনভায়রনমেন্ট আমাদের, যে এই একটু একটু সামনে, একটু সামনে নামায় দেন, এই ধরনের একটা আমাদের মেন্টালিটি, যেটা হচ্ছে আসলে বের হয়ে আসা উচিত, কিন্তু আমরা বের হতে পারতেছি না। যে বিশাল বড় বড় করে যে কি বানাইলো আল্লাহ ভালো জানে। দোকানপাটের মতো করে যাই দিতে যাই, এখন অবশ্য রাস্তা ফাঁকা। তো আজকে বাসা থেকে বের হয়েছি আমি 41-এ, এখন বাজতেছে আমার 5, তার মানে অলমোস্ট ওদিকে 41 আর 5, এই 25-26 মিনিট আমি এই জায়গাতে আছি। চিন্তা করা যায়, লাস্টে তো রোজার ঈদে এমন হয়েছে 35-36 মিনিটে আমি অফিসে চলে আসছিলাম। ও দেখতে দেখতে 40 মিনিটের মধ্যে আমি চলে আসলাম গাজীপুর চৌ রাস্তার দিকে। এই হচ্ছে চৌ রাস্তার অবস্থা। এই জায়গায় আবার একটু গাড়ির ব্যস্ততা অনেক বেশি থাকে সবসময়, কারণ সোজা ময়মনসিং, ডান দিকে জয়দেবপুর আর বাম দিকে হচ্ছে চন্দ্রা, টাঙ্গাইল, সিরাজগঞ্জের রুটটা আর কি। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।